পয়সা বোমানো নিয়ে কি বলবেন? এটা নিয়ে এটা আপনার কাছে এসেছে, প্রথম কথা হচ্ছে আমি ওকে চিনতাম না, আজকে ও এসে পরিচয় দিল, ওর মুখ থেকে সব কথা আমি শুনলাম। আমি ওকে একটাই আশ্বাস দিয়েছি যে তোমার সাথে যে অন্যায় হয়েছে, তোমাকে যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, ব্যবহার করেছে এমপি বা ওর বক্তব্য অনুযায়ী এমপি, তাতে ও এই অন্যায়ের প্রতিবাদ করুক, আমরা ওদের ওর পাশে আসি, পাশে থেকে এই ব্যাপারটা নিয়ে যতটা যা করার আমরা করব। কিন্তু পাশাপাশি আমার কিছু প্রশ্ন, যে আপনারা দেখেছেন আমাকেও প্রথমে দেখালো যে পা বোমের আঘাতে কীভাবে ক্ষতবিক্ষত হয়েছে, বোমের আঘাতে মানে ওর হাতের বোম, ওর তৈরি করা বোম, ও নিজের মুখে স্বীকার করছে যে ওর তৈরি করা বোম সেটাই ব্লাস্ট হয়েছে, সেটা তৈরি করছিল অর্ডার অনুযায়ী। ওর বক্তব্য যে সাংসদের অর্ডার এবং তার কাজের জন্য সে বোমটা তৈরি করেছিল, এবার সেই বোম ব্লাস্ট হল, ও মরণাপন্ন হল, আশ্চর্যজনকভাবে ওর বক্তব্য অনুযায়ী পুলিশ ওকে কিন্তু অ্যারেস্ট করলো, পুলিশ ওকে ছেড়ে দিল। আমি এই কথাটা অনেক দিন থেকে বলবার চেষ্টা করেছি, এখনো আমি আমার জায়গায় আমি আমার স্ট্যান্ডে আমি স্ট্রিক্ট হয়ে আছি, সেটা হচ্ছে সেই সময় দিনা থানার যিনি আইসি ছিলেন তিনি এমপির দ্বারা পরিচালিত হতেন, তিনি এমপির কাছ থেকে কোনো সুবিধাভোগী ছিলেন কি না আমি জানি না, সেটা তো আমার কাছে প্রমাণ নেই, কিন্তু তিনি এমপির দ্বারা পরিচালিত হতেন, এমপিকে নানা রকম অন্যায় সুযোগ সুবিধে তিনি পাইয়ে দিয়েছেন। তাহলে পরে পুলিশের আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী যেটা আমি বুঝি যে একটা বোম ব্লাস্ট হয়েছে, আহত নিজে বাধ্য হয়ে তার শরীরের অবস্থা এমন অবস্থা হয়েছিল বাধ্য হয়ে পুলিশকে ডেকে সারেন্ডার করেছিল, তারপরে পুলিশ তাকে রিলিজ করে দিল, কোনো কেস না করে পুলিশ তাকে থানার থেকে মানে হসপিটাল থেকে ছেড়ে দিল। কিসের জন্য? মানে কেঁচো ফুটতে কেউ উঠে বেরিয়ে পড়বে, এটা নিয়ে বেশি নাড়া ঘাটা করতে পারে, একেবারে মাথা পর্যন্ত চলে আসবে, সেই জায়গা থেকে তাদেরকে রক্ষা করবার জন্য সেই সময় যিনি দিনহাটা থানার আইসি ছিলেন এবং এই কেসটার যিনি আইও আসেন তার নাম আমি ওর মুখ থেকেই শুনলাম, সেই আইসি এবং আইও দুজনে পরিকল্পনা করে ওকে তাদের হাত থেকে রিলিজ করে দেয়, যাতে এইটা নিয়ে এটা আপনারাও সাংবাদিক আপনারা জানতেন না, আমি পলিটিক্সের লোক আমারও কাছেও এই খবরটা বোম ব্লাস্ট হয়েছে শুনেছি, কিন্তু সেই বোম ব্লাস্টে মানে যে কেউ ধরা পড়েছে আহত হয়েছে ধরা পড়েছে সেটাও কিন্তু আমাদের কার নজরে আসেনি, তাহলে পুরো ব্যাপারটা চেপে দেওয়ার চেষ্টা হয়েছে। দুই নম্বর হচ্ছে ওর ভাষণ অনুযায়ী এমপির বাড়ির উল্টো দিকে একটা বোমের কারখানা পুলিশ ধরেছিল এবং সেই কারখানার কারিগরও ছিল, নির্দোষ ছিল, ও নিজে স্বীকার করছে, ও নিজে বলছে, তাহলে সেগুলো ওর বক্তব্য অনুযায়ী যে সেই এমপির অর্ডার অনুযায়ী ওখানে জিনিসপত্র তৈরি হতো, তাহলে এইগুলোকে ধরে পুরো ব্যাপারটাকে যে বের করার যে প্রচেষ্টা পুলিশের তরফে আমরা দেখিনি, এই ব্যাপারটা নিয়ে উপরতলার এখনই এটা নিয়ে আমি পুলিশের উপরতলার কাছে আবেদন করব যে তারা এই ব্যাপারটা নিয়ে কি রহস্য সেই রহস্যটা উন্মোচন করবার ব্যবস্থা গ্রহণ করুন এবং যারা যারা এর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করে তাদেরকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা করা যায় ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। যে দিনহাটায় মানবাধিকার কমিশন আসছে, দিনহাটায় সিবিআই আসছে, তাদের কাছে এদেরকে কে পৌঁছে দেবে? মানবাধিকার অধিকার কমিশনের সদস্যদের কাছে ফিরদৌসকে কে পৌঁছে দেবে? সিবিআইয়ের কাছে ফিরদৌসদের কে পৌঁছে দেবে? ঘটনার দিনহাটার বুকে যিনি ঘটিয়েছেন তিনি আজকে
ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই কথাগুলো আপনারাও ওর মুখ থেকে শুনেছেন, আমিও ওর মুখ থেকে শুনেছি। আমি এই ব্যাপারটা নিজে চোখে দেখিনি, কিন্তু যে ঘটনার সাথে জড়িত সে এসে যখন অন ক্যামেরা এই কথা বলে, তখন সেটা আমাদের বিশ্বাস করতেই হয়। এবং ওর আরও বক্তব্য আপনারা শুনেছেন, আমাকে বলেছে, আপনাদের কাছে বলেছে কিনা জানি না, যে ওর বক্তব্য যে ওর কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা আজ পর্যন্ত ফেরত পায়নি। ওর জীবনটা তো প্রায় শেষ হয়ে গেছে, মারা যেতে বসেছিল, এখন ও বেকার। ওর কাছ থেকে টাকা নিয়েছিল চাকরি দেবে বলে, সেই টাকা ফেরত দেয়নি। আগে ওর বাড়িতে ও যেটা বলছিল যে ওর অবাধিত দ্বার ছিল, সেখানে সেন্ট্রাল ফোর্স ওকে আটকাতো না, আজকে ওই বাড়িতে ওকে ঢুকতে দেওয়া হয়। এইগুলো হচ্ছে এইরকম কত ফিরদৌসকে যে এক্সপ্লয়েট করা হয়েছে, কত ফিরদৌসকে যে তাদের এইসব সমাজ বিরোধী কাজে লিপ্ত করা হয়েছে, তাদের সমাজ বিরোধী হিসেবে তৈরি করা হয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত, এগুলো তদন্ত হলে পরে আসল ঘটনা সব ভেঙে যাবে।